নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের নেতৃবৃন্দ আর আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন মিছিলে হেঁটেছেন হেঁটে এখানে এসেছেন আর যারা এখানকার মানুষ যারা আমাদের কথা শুনছেন তারা আমাদের সমর্থন করুন বা না করুন আমি সবাইকে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী আমাদের পর্ব পলিটব্যুরোর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। এখানে বেশি কথা বলার নেই আর কয়েক মিনিটের মধ্যে আমাদের নির্বাচনী প্রচার শেষ হয়ে যাবে। কালকে কোনো প্রচার নেই, পরশুর দিন ভোট, কাজে এখন বিশদ আলোচনায় আমি যাচ্ছি না আপনাদের, আমি খালি তিন চারটা কথা আপনাদের সংক্ষেপে মনে করিয়ে দিই। এক নম্বর কথা হচ্ছে, এটা আমাদের অভিজ্ঞতা থেকেই আমরা বুঝেছি যে আমাদের স্লোগান যেটা শুরুতেই বলা হয়েছে আপনাদের যে আমরা তৃণমূল বিজেপি ওয়ের বিরুদ্ধে লড়াই করছি, আমরা চাই আমরা 2014 সালেই ব্রিগেডের ময়দান থেকে শেষ বক্তা যিনি ছিলেন সভাপতিত্ব করছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, সেখান থেকে স্লোগান দিয়েছিলেন, সেই স্লোগান এখনো তা আছে। সেই স্লোগান হচ্ছে যে ওই বাংলাকে বাঁচাও তো তৃণমূলকে হটাও, আর ভারত বাঁচাও বিজেপিকে হটাও। আপনি ভারতের মধ্যে বাংলা পড়ে কাজে দুটোকেই হটাতে হবে, দুটোই লুটেরা পার্টি। এটা শুনলেন এখন আপনারা যে কমরেড রণেশ সেও আপনাদের বলেছেন 23,000 কোটি টাকা এরা লুট করেছে বাংলায়। এই আমি সব হিসাব ভালো করে জানি না, কিন্তু 23,000 কোটি মানে আপনি ভাববেন কত টাকা। কিন্তু এটাও খেয়াল রাখবেন, এই 23,000 কোটি টাকা লুট করেছে কোথায়? আরে কয়লা, গরু পাচার, তারপরে কি বলে নানা রকম চাকরি বাকরি থেকে আরম্ভ করে ঘুষ এসব থেকে আরম্ভ করে পঞ্চায়েতে সরকারের টাকা লুট থেকে আরম্ভ করে এই অনেক অনেক লুটের বৃত্তান্ত দেখছেন। এদের মন্ত্রী শান্তিগুলো সব জেলের মধ্যে আছে, মাঝে মাঝে কোর্টে যাচ্ছে, আর মাঝে মাঝে তাদের ডাকছে, যাচ্ছে আসছে, কিছু বেরোচ্ছে না। আমি আপনাদের প্রথমত বলতে পারি, 34 বছর আমরা বামপন্থীরা সরকার চালিয়েছি, পঞ্চায়েত চালিয়েছি, একটা লোককেও আপনি বলতে পারবেন না। আমাদের বিরুদ্ধে বেআইনি মামলা মামলা দিয়েছেন, কিন্তু লুটপাট চুরির কথা কেউ বলতে পারবেন না। আর আমি তার সঙ্গে সঙ্গে আপনাকে বলতে চাই, দিল্লিতে যে সরকার আছে এ কিছু কম লুটেরা না, এই একটা খালি উদাহরণ আপনারা দেখেছেন, এই আদানি গৌতম আদানি আর এই যে কয়লা খনি যারাতে যারাতে বিমানবন্দর আমাদের সরকার মানে জনগণের সম্পত্তি এইগুলো যারাতে দেওয়া হয়েছে, যারাতে সমুদ্র বন্দর যারাতে তুলে দেওয়া হচ্ছে, আমাদের বিদ্যুৎ থেকে আরম্ভ করে তার সরবরাহ থেকে আরম্ভ করে যাতে একটার পর একটা আপনাদের সবার সম্পত্তি আপনি বিজেপি করুন, তৃণমূল করুন, বাম করুন, কংগ্রেস করুন, কিছু না করুন, আপনাদের সম্পত্তি দেশের সম্পত্তি যাদের কাছে তুলে দেওয়া হচ্ছে, আর তার লুটের পরিমাণ হচ্ছে প্রত্যেক দিন 2,200 কোটি টাকা প্রত্যেক 24 ঘন্টায় লুট করেছে। আর তার টাকায় নরেন্দ্র মোদীর পার্টি চলে, তার টাকায় মোদীর দিদির পার্টি চলে, তার টাকায় তিনি যান এখানে ওখানে সেখানে, আর তার টাকায় উনি প্রধানমন্ত্রী হয়েছেন, আর তার টাকায় ইনি এখনো টিকে আছেন, কদিন টিকে থাকবেন আমি জানি না। মোদীর দিদি আপনার দিন সময় ফুরিয়ে আসছে, আপনি বুঝিয়ে নিন, মানে আপনি দীর্ঘজীবী হন তাতে আমি বলছি না, আপনার মুখ্যমন্ত্রীর পদ আপনার সরকার ওর সময় ফুরিয়ে আসছে, এটার জন্য আপনি তৈরি থাকুন। লড়াইটা দুজনের পক্ষেই তাই, লুটের রাজনীতির বিরুদ্ধে মানুষের খেতে খাওয়া মানুষ আর লুটে খাওয়া মানুষ ছাড়া এই দুই পক্ষের মধ্যে লড়াই। আমরা খেতে খাওয়া মানুষের রাজনীতি করি, তিনি ব্যাংকে কাজ করুন, স্কুলে কাজ করুন, অফিসে কাজ করুন, খেতে খামারে কাজ করুন, পরে কারখানায় কাজ করুন, আর যায় কাজ পাচ্ছে না বেকার তাদের জন্য আমরা সেই খেতে খাওয়া মানুষদের পক্ষে, আর ওরা হচ্ছে লুটে খাওয়া মানুষ যারা তাদের পক্ষে। লুটে খাওয়া কজন? আরে শতকরা 4 কি 5 জন, আর বাকি 94-95 হচ্ছেন খেটে খাওয়া মানুষ। সেই খেটে খাওয়া মানুষের কাছে আমাদের যেতে হবে। এই একটা দিন যা বাকি আছে, প্রচার প্রচার নেই, কিন্তু কার বাড়িতে গিয়ে নমস্কার করে হয়তো ওই ইয়েটা দিয়ে আসতে হবে, স্লিপ স্লিপ কিছু দিতে হবে, কি কিছু দিতে হবে আমি জানি না, প্রচার প্রচার ইত্যাদি চলবে না, মানুষের কাছে আমাদের পৌঁছতে হবে।
দুই খালি এক লুটে কাচ্ছে তাই না, যাতে এক না হতে পারে, চাই জাতি ধর্ম বর্ণ এসবের ভিত্তিতে ভাগ করছে মানুষের মধ্যে, ভাগ ভাগ করো। আরে ভাগ করো আর শাসন করো, ব্রিটিশরা তাই করেছিল। আর তারপরে এত বছর পরে আমরা দেখেছি গান্ধীজিকে জীবন দিতে হয়েছিল নাথুরাম গডসের গুলিতে, আর নাথুরাম গডসের পিয়াস ট্যাকে তৈরি করেছে মোদী, ওই গান্ধীজির স্ট্যাচুর উপরে হবে, আর সেখানে গিয়ে পুজো দিচ্ছে, আর নিয়ে এসছে সারা দেশে বিভাজনের রাজনীতি। আর পশ্চিমবাংলায় ইনি তার সঙ্গে হাত মিলিয়েছিলেন, ইনি প্রথম আরএসএসকে গিয়ে ওখানে বলেছিলেন দেশভক্ত বলে, ইনি সেই আমাদের মুখ্যমন্ত্রী যাকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক বলেছিল মা দুর্গা বলে। আরে আপনার মা দুর্গার সঙ্গে আপনার মহিষাসুরের না কি আমি জানি না যে লড়াইটা হচ্ছে, আপনি কোন দিকে ঠিক করুন, আমরা জানি আপনার লড়াইটা হচ্ছে জাল, আসল লড়াই না, আসল লড়াই আমরা জানি, হাতে হাত ফাঁকা আছে, যখন আপনি একে মা দুর্গা বলেছিলেন। আর ও গান্ধী হত্যাকারীদের ওই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গকে উনি বলেছিলেন দেশভক্ত বলে, আর দেখে নিয়েছিলেন বাংলায়। যদি বাবু এক কথা বলতেন যে আপনার সবচেয়ে বড় অপরাধ হলো আপনি বিজেপিকে বাংলায় ডেকে নিয়ে আসতেন, বিজেপিকে যদি আপনি বাংলায় না ডেকে নিয়ে আসতেন আপনি সরকারে হতেন কিনা জানি না, আর থাকলেও পাঁচ বছরের বেশি থাকতে পারতেন না, মানুষকে আপনি ভাগ করে দিয়েছেন। আর সেই ভাগের জন্যই আমাদের একজোট হওয়ার লড়াই। কথা তিন, আমার কথা হচ্ছে এই যে একমাত্র বাকি থাকবে আমাকে বলবে বন্ধ করতে, আমি বলছি যে আচ্ছা সাত মিনিট ঠিকই, আমি দু মিনিট মিটে বলছি, বাকি দু নম্বর যেটা বলতে যাচ্ছিলাম আমি সেটা হচ্ছে এই যে কাল যে কটা দিন আছে আমি বললাম মানুষের কাছে যার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি একবার দেখা সাক্ষাৎ করে আসবেন, দেখা সাক্ষাৎ করে নমস্কার করতে কোন বিরাট কিছু পয়সা লাগে না, কিছু মেহনত লাগে না, যেতে হয়। আর দুই হচ্ছে যেটা বলতে যাচ্ছিলাম 8 তারিখে ভোট, সকাল সকাল উঠে লাইন দিতে হবে, আর সে লাইন ভাঙবার চেষ্টা করবে, আক্রমণ করবার চেষ্টা করবে, ভোট দখল করবার চেষ্টা করবে। আর ওদের আমরা বলে যাচ্ছি এবারে পশ্চিমবাংলায় বুথ দখল করা সহজ হবে না, বুথ যদি দখল করতে যান তাহলে আপনাকে হটিয়ে দেওয়ার জন্য মানুষ তৈরি থাকবে, আর মানুষ সেই মেজাজ নিয়ে এবারে লড়াইটা লড়ছে। কিন্তু বুথ তো ভোট যাতে অবাধ শান্তিপূর্ণ নিরপেক্ষ হয় দেখার দায়িত্ব খালি নির্বাচন কমিশনের, ওখানে বলে কি হবে, ওখানে বলবার আমাদের লোক আছে, বলতে আছে প্রত্যেক দিন, কিন্তু আমাদের এখানে নিজের এলাকায় বুথটা রক্ষা করতে হবে। তিন, বুথ ভোট হয়ে গেল, ব্যালট বাক্স হলো, ছাপ পড়লো, ছাপ পড়ে যাবে কোথায়, স্ট্রং রুমে যাবে, আর সেখান থেকে যেদিন গোনা হবে সেখানে যাবে। আপনাদের নজর রাখতে হবে, ওরা কি নজর রাখবে তার উপরে লক্ষ্য কর বিশ্বাস করবেন না, আপনাদের প্রত্যেককে নজর রাখতে হবে, ওইখান থেকে ভোট বাক্স ওইখানে গিয়ে তারপরে ভোট ওনার দিন যখন খোলা হবে তখন পর্যন্ত এক মুহূর্তের জন্য যেন আপনার চোখের আড়ালে না চলে যায়, চোখের আড়ালে গেলে মুশকিল হতে পারে, সেই জন্য প্রত্যেকটা মুহূর্ত আপনারা জেগে থাকবেন, প্রস্তুত থাকবেন, পালা করে আমাদের সেটা করতে হবে। আর শেষ দিন হচ্ছে গোনার দিন, গোনার দিন ওরা গোলমাল করতে পারে আর কেটে দিতে পারে, এদিক ওদিক করতে পারে, সেই জন্য গোনার মধ্যে যারা আছেন তারা থাকবেন সেখানে, মাথা ঠান্ডা করে গুনবেন, গোনা ঠিক মতো এদিক ওদিক না করতে পারে। আর বাইরে আপনাদের থাকতে হবে, বুথের বাইরে হাজিরা থাকবে, পাহারা থাকবে, আমি আপনাদের এইটুকু খালি বলতে পারি, আমরা নিরঞ্জন বলেছেন আপনাদের ঠিকই, আমাদের অনেক লোককে তাড়িয়েছেন, আগেও আমাদের তাড়িয়েছে, আর তারপরে আমরা কি বলে 11,000 কমরেড আমাদের খুন হয়েছিলেন, 20,000 আমাদের ঘর ছাড়া হয়েছিল, 70,000 মিথ্যা মামলা হয়েছিল, কিন্তু সরকার করে 1977 সালে জ্যোতি বসু প্রমোদ দাশগুপ্ত এই দুজনে একসঙ্গে বিবৃতি দিয়েছিলেন যে আমাদের সরকার আমরা করেছি কিন্তু আমাদের আবেদন একটা লোকও যেন ঘর ছাড়া না হয়, আপনি জিতলে আমাদের দায়িত্ব সেটা মনে রাখবেন, আপনি জিতলেও আমাদের দেখতে হবে যে মানুষ সাধারণ মানুষ তাদের যেন ঘর ছাড়া না হয়, আইনে যাদের পুলিশে ধরবে ধরবে, যাদের নিয়ে যাবে তাদের আইনে বিচার হবে, বিচার আমরা নিজের হাতে করি না,
সেইজন্যে আমি আপনাদের বলতে চাই, শান্তি চাই, সম্প্রীতি চাই। যারা কংগ্রেস করেন, যারা তৃণমূল করেন, যারা বিজেপি করেন, সাধারণ মানুষ যারা আছেন, খেটে খাওয়া মানুষ আছেন, সব মানুষের উঠে উদ্দেশ্য আমাদের আবেদন, আসুন এই লড়াইটা। আমাদের একটা নতুন সূচনা, যেটা 2024 লোকসভা নির্বাচন আছে, দেশ রক্ষার লড়াই আছে, সে লড়াইয়ের প্রথম ধাপ। আর আমরা বিশ্বাস করি মানুষের জয়যাত্রা প্রতিরোধ করবার শক্তি কারো নেই, তৃণমূলের নেই, বিজেপির নেই, তার ঝান্ডাকে উঠতে তুলে ধরবেন। বাকি যে সমস্ত তৃণমূল বিজেপি বিরোধী শক্তিকে নিয়ে আমরা পারব পরিস্থিতির মোকাবিলা করতে। আপনাদের সবাইকে, আরে আপনার ঘড়ি স্লো নেই তো, তাহলে মুশকিল হবে। আমি বললে আমি বলে বলার কথা যা বলে ফেলে, সেটা হচ্ছে এই যে আমি বললাম যে এই লড়াইটা আপনাদের সবাই সবার লড়াই। কেউ ভাববেন না আপনি তৃণমূল করছেন আর কি বিজেপি করছেন, এরা ভাববেন না। আরে তৃণমূল করুন আপনি, আপনার যদি বাড়িতে চাকরি হয়ে থাকে সবার, তাহলে তৃণমূল করুন। আপনার যদি জিনিসপত্রের দাম আপনি কম দামে পান, তো তৃণমূল করুন, নয় বিজেপি করুন। আপনার যদি কিছু লস গ্রুপ না হয়ে থাকে, তাহলে তৃণমূল করুন বা বিজেপি করুন। এই জন্য আমরা যেগুলো বলছি সেগুলো সব মানুষের স্বার্থ নিয়ে বলছি, তৃণমূলের সাধারণ সমর্থকদের আর বিজেপির সাধারণ সমর্থক যারা, তারা তো এক সময় আমরা জানি আমাদের সমর্থক ছিলেন, তারা কেউ তৃণমূলে গেছেন, বুঝেছেন যে এই পার্টিটা করলে কি বলে মানে বিজেপি যে বিপদ আসছে তাতে তৃণমূল উপরে বাঁচাতে পারে, সংখ্যালঘু তারা গেছেন হয়তো এক সময়, ভেঙে আসছেন এখন, তারা বুঝে গেছে তৃণমূল কি বিজেপি। আর তেমনি কেউ তৃণমূলে গেছেন যেরকম সেরকম বিজেপিতেও গেছেন কিছু মানুষ, সাধারণ মানুষ, তারা দোষ তাদের না, দোষ আমাদের যে আমরা এখনো তাদের কাছে পৌঁছতে পারলাম না, তাদের আমরা নিয়ে আসতে পারলাম না। দায়িত্ব তাই আমাদের বেশি এই মানুষকে নিয়ে আসা, আর আমরা পারব। আমাদের অভিজ্ঞতা আছে, ইতিহাসের অভিজ্ঞতা আছে যে এই করে কেউ কখনো ওই ফ্যাসিস্ট জমানা কায়েম করতে পারে না। হিটলার মুসোলিনিদের যেরকম হয়েছে, ওই কাউকে আত্মহত্যা করতে হয়েছে, কাউকে ফাঁসিটাকে ঝুলিয়ে দিয়েছে, এই সব ফ্যাসিবাদীদের তাই হবে। যত স্বৈর শাসন তার যেরকম শেষ হয়েছে, এই স্বৈর শাসনের শেষ হবে আরবার শান্তি প্রগতি এবং মানুষের মধ্যে ঐক্য মেলবন্ধন সম্প্রীতি, তার রাজত্ব কায়েম করার যে লড়াই, সে লড়াই এগিয়ে নিয়ে চলুন।